ইয়াসিন আরাফাত আমি এক আইডি থেকে তিনি প্রশ্ন করেছেন যে এক ব্যক্তি জেনা করার শাস্তি সম্পর্কে অবগত থাকার পরেও জেনা করলো, তারপরে তওবা করলো, এভাবে একই কাজ সে বারবার করলো, শেষ পর্যন্ত সে চূড়ান্ত তওবা করেছে যে সে এই কাজ আর কখনোই করবে না, জেনা আর করবে না। এখন কোরআন হাদিসের আলোকে সে কি নেককার স্ত্রী পাবে নাকি সে এমন স্ত্রী পাবে যে স্ত্রী ওই ব্যক্তির মতো জেনাও করেছে অতঃপর তওবাও করেছে? আল্লাহর পক্ষ থেকে কি এটা সুনির্দিষ্ট আছে যে একজন জেনাকারী পুরুষ জেনাকারিনী মহিলার ভাগ্যে একজন অনুরূপ জেনার কারিনী বা জেনাকারী পুরুষই তার কপালে জুটবে, ব্যাপারটা কি এমন? অর্থাৎ এই ভাইয়ের প্রশ্ন হলো কোরআনে পাকের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আজ্জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান ওয়াজ্জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক, যে একজন জেনাকারী পুরুষ একজন জেনাকারিনী মহিলাকেই বিবাহ করবে আর একজন জেনাকারিনী মহিলা একজন জেনাকারী পুরুষকে বিবাহ করবে। তো এই আয়াত থেকে এই ভাইয়ের প্রশ্ন হলো, সুতরাং কেউ যদি তওবা করে ভালো হয়ে যায় তবুও কি তার কপালে এমন কোনো স্বামী বা স্ত্রী জুটবে যে তার মতো অনুরূপ এরকম অন্যায় কর্ম করে তারপরে তওবা করে ভালো হয়েছে, ব্যাপারটা কি এমন? প্রিয় ভাই, বিষয়টি একটু আসলে কোরআনে পাকের যে আয়াত থেকে এই সংশয়টি তৈরি হয়েছে সেই আয়াতটির পূর্ণ মর্ম যদি আমাদের সম্মুখে আসে তাহলে ইনশাআল্লাহ আশা করি যে এই বিষয়ক সংশয়ের নিরসন আমাদের হয়ে যাবে। তো কোরআনে পাকের যে আয়াত নিয়ে আমি আলোচনা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে জিনাকারী পুরুষ জিনাকারী নারী বিয়ে করে আর জিনাকারী নারী জিনাকারী পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, মূলত এই আয়াতটিকে ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরামগণ তিনটি ব্যাখ্যার মাধ্যমে এইটিকে উপস্থাপন করেছেন মানুষের সামনে আমাদের সম্মুখে। তার প্রথম ব্যাখ্যা হলো যে এটির একটি বিশেষ শানে নুজুল রয়েছে যেটি হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে আবু দাউদের মধ্যে, হযরতে মারসাদ ইবনে আবি মারসাদ আল গানাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় এক নারীকে বিবাহ করতে চাইতেন, যেই নারী সম্পর্কে তিনি জানছেন যে এই নারী একসময় জেনার অভ্যস্ততায় অভ্যস্ত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ আনকিহু আনাকান, আমি ওই মহিলাটাকে কি বিয়ে করবো? ফাসাকাতা আলাইয়া ফানাযালাত ওয়াজ্জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জান আও মুশরিক ফাদআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকারা আলাইয়া ওয়া ক্বালা লা তানকিহা। তো হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মারসাদ ইবনে আবি মারসাদ আল গানাবী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন যে না, তুমি ওই জিনাকারিনী মহিলাকে তুমি বিয়ে করো না। অর্থাৎ কেউ যদি এরকম জানা থাকে যে কোনো নারী অসৎ চরিত্রের তাহলে সব কোনো মানুষকে নিষেধ করেছেন আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসতী নারীকে তোমরা বিয়ে করো না, অর্থাৎ জানা থাকলে অসৎ নারীকে বিয়ে করতে নিষেধ করা হয়েছে। এই হলো আয়াতের মর্ম। এই আয়াতের দ্বিতীয় আরেক মর্ম হলো যে আজ্জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান, আজ্জানি লা ইয়াজনি ইল্লা জানিয়াতান ওয়াজ্জানিয়াতু লা তাজনি ইল্লা জানিন জানিয়ান, অর্থাৎ যে এই এটা একটা স্বভাবজাত চাহিদার কথা, আকর্ষণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন। আল্লাহ পাকের এই আয়াতের মর্ম হলো এই যে সাধারণত একজন অসৎ পুরুষের মনের আকর্ষণ আরেকটা অসতী নারীর দিকেই হয়, আরেকটা দুশ্চরিত্রা লম্পট নারীর মনের আকর্ষণও এরকম আরেকজন দুশ্চরিত্রবান এবং এরকম লম্পট পুরুষের প্রতিই হয়। এটা মনের আকর্ষণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কোনো অসৎ পুরুষ সে তার সঙ্গে সম্পর্কের জন্য কোনো সতী নারীকে আগ্রহী পাবে না, ঠিক তদ্রূপ কোনো সতী নারী এরকম কোনো সতী নারী তার সঙ্গে সম্পর্কের জন্য তাকে বিবাহ করার জন্য তার প্রতি আকৃষ্ট হবে এটা এই সৎপুরুষ হবে, আর যারা নিজে চরিত্রহীন তারও আকর্ষণ ওরকম আরেক চরিত্রহীনার প্রতি হয়, চরিত্রহীনার আকর্ষণ আরেক চরিত্রহীনের প্রতি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নেচার মানুষের স্বভাবের কথা বলেছেন যে পারস্পরিক যে আকর্ষণটা তৈরি হয় এটার মধ্যে চরিত্রের একটা বিশেষ লক্ষণ রয়েছে। এটাই কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এতভাবে বলেছেন আল খাবীসাতু লিল খাবীসিন ওয়াল খাবীসুন লিল খাবীসাত, অর্থাৎ যারা অসৎ চরিত্র তারা ধাবিত হয় অসৎ চরিত্রার দিকে, অসৎ চরিত্রা ধাবিত হয় অসৎ চরিত্রের দিকে। কাজী এর অর্থ এটা নয় যে যে তওবা করে ভালো হয়ে গেছে তার কপালেও এরকম একজন অসতী নারী
তার জীবনে আসবে যে 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 কোনো এক সময় খারাপ ছিল পরে তওবা করে ভালো হয়ে গেছে, এমন কোনো মর্ম আয়াতের মধ্যে নেই। বরং কোরআনের দ্বারা এটা বোঝা যায় যে কোনো মানুষ যদি কখনো কোনো পাপ কাজে লিপ্ত হয়ে থাকে, এরপরে যদি সে সঠিক দিলে তওবা করে থাকে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিষ্কার করেছেন, আত্তায়িবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যে কোনো গুনাহ থেকে তওবা করলো সে যেন তার কোনো গুনাহ নেই, সে গুনাহ করেনি, সে একদম পুত পবিত্র হয়ে যায়। কাজেই কারো দ্বারা যদি জীবনে এরকম ভুল হয়ে গিয়ে থাকে, সে নিজেকে সংশোধন করে নিবে। সে নিজেকে সংশোধন করে যেটি মূল এখানে আমাদের সতর্কতার বিষয়, অনেকের মনের মধ্যে এরকম একটি সংশয় থেকে যায় যে যেহেতু আমার এক সময় দুর্বলতা ছিল, কাজেই আমার কপালে যেই নারী বা যে পুরুষ আসলো তারও মনে হয় এক সময় দুর্বলতা থেকে থাকবে। প্রিয় ভাই, এটি কোনো বিষয় নয়, এটি কোনো গ্রহণযোগ্য সংশয় বা সন্দেহ নয়। কখনো আমার মধ্যে দুর্বলতা থাকলে আমার বিবাহে যে নারী আসলো তারও এক সময় এরকম দুর্বলতা থাকবে এমন কোনো বিষয় নয়। বরং অনেক সময় এটাও হতে পারে যে একজন পুরুষ সে তওবা করেনি, সে এখনো অসৎ পুরুষ, কিন্তু তার বিবাহেও একজন সতী সাধবী নারী চলে আসতে পারে, এটা বিস্ময়ের কিছু নয় এবং কোরআনের আয়াতের মর্মের সঙ্গে সাংঘর্ষিক নয়। আবার এর বিপরীত হতে পারে যে একজন সৎ পুরুষ তার বিবাহে একজন অসতী নারী চলে আসতে পারে। সাহাবায়ে কেরামের মধ্যে আমরা ইতিহাস জানি, সাহাবিদের মধ্যে বিশেষ করে দুজন সাহাবির নাম ইতিহাসে আসে, হযরত হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উয়াইমির ইবনে আজলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা অনেক বড় জলিলুল কদর সাহাবী ছিলেন, পুত পবিত্র চরিত্রের অধিকারী তারা ছিলেন, কিন্তু তাদের স্ত্রীরা জেনায় লিপ্ত হয়েছে, তাদের স্ত্রীরা জেনায় লিপ্ত হয়েছে এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে বিষয়ে বিচার উত্থাপন করেছেন এবং শেষ পর্যন্ত তারা লিআনের মাধ্যমে বিচ্ছেদ ঘটাতে হয়েছে। কাজেই এটা এই সংশয়ে কোনো প্রশ্রয় অন্তরের মধ্যে দেওয়া যাবে না। কোনো ভাই কোনো বোন যদি এমন থেকে থাকেন যে অতীত জীবনে তিনি নিজে দুর্বল ছিলেন, অতীত জীবনে তার চরিত্রে কোনো দুর্বলতা ছিল, তিনি সংশোধন করে নিয়েছেন, তার অর্থ এই নয় যে তার বিবাহে যেই নারী বা পুরুষ আসবে তিনিও এক সময় অতীত জীবনে কোনো এরকম অপরাধী ছিলেন, এটি কোনো কোরআনের আয়াতের মর্ম নয় এবং এই ধারণা রাখা সম্পূর্ণ অবান্তর এবং সম্পূর্ণ ভুল একটি ধারণা। বরং এটিই হতে পারে যে একজন সম্পূর্ণ সৎ পুরুষের কপালেও একজন অসতী নারী আসতে পারে, আর একজন সম্পূর্ণ সারা জীবনের জন্য সতী সাধবী নারীর কপালেও আল্লাহ পাক যদি ইমতিহান রেখে থাকেন একজন অসৎ পুরুষ আসতে পারে। কাজেই এটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কোরআনের আয়াতের মর্ম হলো স্বাভাবিকভাবে যে যারা চরিত্রবান তার আকর্ষণ আরেকজন চরিত্রবানের প্রতি হয়, আর যে অসৎ চরিত্রের যে নিজে চরিত্র খারাপ তারও আকর্ষণ ওরকম চরিত্র খারাপের দিকেই হয়। কাজেই আমরা এই বিষয়ে কোনো সংশয়ে ভুগবো না। সন্দেহ পোষণ করা অন্যের ব্যাপারে এটি অনেক বড় একটি রোগ, এই রোগ যদি কাউকে পেয়ে বসে তার দাম্পত্য জীবন সম্পূর্ণরূপে ছাই হয়ে যাবে, জলে পড়ে সারখার হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন সকলকে।